কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এই ইজেসিসি প্রেক্ষাগৃহে আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির ইশতেহার প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহার অনেক আগেই প্রকাশিত হয়েছে। আজ বিজেপির এই ইশতেহারে বিরাট একটা চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, 62 পাতার এই ইশতেহারে মহিলাদের জন্যে সরকারি চাকরিতে এই প্রথম রাজ্যে 33% সংরক্ষণ করা হয়েছে। শুধু মহিলা না, বিজেপির এই ইশতেহারে বিশেষ চমক হিসেবে থাকছে তিনটে নতুন এইমস তৈরি, একটা জঙ্গলমহল, আরেকটি সুন্দরবন, আরেকটি নর্থ বেঙ্গল। আশাকর্মীরা যারা এখন 4,000 টাকা মাইনে পায়, সেই মাইনে বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। কর্মসংস্থানের দিশা দেখানো হয়েছে। আরেকটি সব থেকে বড় চমক, সমস্ত মহিলারা স্কুল থেকে শুরু করে একেবারে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত পড়াশোনায় কোনো ফি লাগছে না। মহিলাদের জন্যে পড়াশোনায় সম্পূর্ণ বিনামূল্যে এই ইশতেহারে করা হয়েছে। সত্যি আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ইশতেহারে আর কি কি চমক থাকে এখন সেটাই দেখার বিষয়। ইজেডসিসি প্রেক্ষাগৃহ থেকে ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে সুজয় ঘোষের রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।